কোরআনের পরে যার বাড়ি তার নাম হলো সহিহুল বুখারী। এই বুখারীতে হযরতে আব্দুল্লাহ হযরতে আবু সাঈদ ইবনে মুআল্লা বড় বিশিষ্ট সাহাবী, উনি মসজিদে নববীতে তাকবীরে উলা দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, আর আমার আপনার নবী আল্লাহর নবীর সামনে দিয়ে মসজিদের বারান্দায় গেলেন। মসজিদের বারান্দা থেকে ডাকছেন আবু সাঈদ, যে নামাজি নামাজ পড়ছিলেন তার সামনে দিয়েই তো নবী গেলেন, নবী তো দেখলেন যে উনি নামাজে তাহরিমা বেঁধে নামাজে মশগুল, নামাজের হালতে দেখার পরেও নবীজি ডাকছেন আবু সাঈদ, কি মাথায় নেবেন? কয়েকবার ডাকার পর নবী বারান্দায় বসে নিজের কাজ করছেন, কিছুক্ষণ পরে হযরত আবু সাঈদ নামাজ থেকে ফারেগ হয়ে আল্লাহর নবীর নিকটে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছিলেন আমি উপস্থিত, আমি হাজির হয়েছি। তা আল্লাহর নবী বললেন যে তোমাকে আমি ডেকেছিলাম কখন? আবু সাঈদ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন, আপনি নিজে দেখেছেন, অথচ আপনি জানেন ওই মাত্র নামাজ শুরু করেছি, তাতে আপনি ডেকেছেন ঠিক কথা, কিন্তু আমি নামাজ সমাপ্ত না করে, নামাজ সম্পূর্ণ না করে আপনার কাছে আসতে পাচ্ছি না, তাই যথাসম্ভব যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি নামাজটাকে সমাপ্ত করে আপনার কাছে পেয়ে নিতে। তখন আমার নবী বললেন নামাজ তোমাকে কে দিয়েছে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ আপনি দিয়েছেন। নামাজ এনেছে কে? তো বললেন আপনি এনেছেন। নামাজ শিখিয়েছে কে? বললেন আপনি শিখিয়েছেন। তোমাকে ডেকেছে কে? চারটে প্রশ্ন। নামাজ এনেছে কে? নবী। নামাজ দিয়েছে কে? নবী। নামাজ শিখিয়েছে কে? নবী। ডেকেছে কে? নবী। তিনটে তুমি জোর দিলে আর একটাতে জোর দিলে না, তিনটে তিনটে জায়গায় নবী নামাজ নিয়ে এসেছেন, দিয়েছেন, শিখিয়েছেন, গৌর করেন, তাহলে নিয়ে এসেছেন, দিয়েছেন, শিখিয়েছেন, নামাজ জোর দিয়েছেন, আর নবী ডেকেছেন, যাকে ডাকে সাড়া দিতে হবে, এটাই জোর দিলেন না কেন? তার মানে পূর্বে থেকে একটা নামাজের এমন একটা প্রচলন ছিল যে নামাজের উপরে এতটাই তারা নিজেদেরকে ডুবিয়ে দিয়েছে, নবীর ডাকটাও তুচ্ছ মনে করে সাড়া দেয়নি, নামাজ পড়ছেন অথচ নবী ডাকলেন, কেন ডাকলেন, কি জন্য ডাকলেন? যখন এলেন যাক নবী পাক বললেন আমি এই জন্য ডেকেছি, তার জন্য সূরা আনফাল 24 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়্যিকুম। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদেরকে যখনই ডাকা হয় আল্লাহ রাসূল এর জন্য তোমরা সাড়া দাও, আল্লাহ রাসূল যখনই তোমাদেরকে ডাকে সেই ডাকে সাড়া দাও, কেন না? যেন তোমাদেরকে জীবিত করা হয়, জীবন দান করা হয়। আচ্ছা জেনাকে ডেকেছিলেন উনি জীবিত না মৃত? কারণ নামাজ পড়ছেন, ডাকে এলেন, কথা বলছেন, চলাফেরা করছেন, আবার নবী ডাকলেন, আল্লাহ বলে নবীর ডাকটাও আমার ডাক, নবীর ডাকা মানে আমিও ডেকেছি, তাই আল্লাহ ও রসুলের ডাকে, তা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে এসো, আগে তুমি জীবিত হও নবী পাকের ডাকার উদ্দেশ্য। আবু সাঈদ তুমি নামাজ পড়ছো তো তুমি মৃত আছো, অতএব মৃত নয় তুমি আগে জীবিত হও তারপরে নামাজ পড়ো, জোরে বলেন, কি কথা বুঝে গেল? নামাজ পড়তে পড়তে ডাকলেন কেন? যে তুমি আগে জীবিত হও,
জীবিত হয়ে নামাজ পড়ো, জীবিত হলে মিরাজ করবে, জীবিত হলে আল্লাহ দিদার হবে, জীবিত হলে আল্লাহর সঙ্গে সংযোগ হবে। নামাজ ভাই যেখানে সাহাবি নবীর পরে তিনি বুঝতে পারেননি, আর আমরা এখানে সবাই এরকম বুঝে নেব। বিভিন্ন রকম বিভিন্ন রকম বুঝি আসবে থাকবে, কিন্তু কথা হচ্ছে জীবিত হ নামাজে পড়ার আগে, নামাজে যাওয়ার আগে নিজেকে জীবিত হতে হবে। জীবিত হতে গেলে রাহমাতুল আলামিনের মকামে যেতে হবে। রাহমাতুল আলামিন হলো নবী মুস্তফা, আর নবী মুস্তফার দরবারে যেতে গেলে দরজায় ঢুকতে হবে, সেই দরজা হলো আলী। আর আলী যদি পেয়ে থাকি, তো যদি সত্যিকার আলীকে মহব্বত করি, যদি সত্যিকার আলীকে ভালোবেসে থাকি, নবীর দরজায় ঢোকার জন্য আলীর দরকার, তো আলীওয়ালা ওলি কথাই আছে, অম্বেষণে লেগে যাবো, খুঁজায় লেগে যাবো।